বর্ধমান ও বীরভূমবাসীর যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল কাটোয়া টু আহমদপুর রেলওয়ে। বহুদিনের সেই চেনা ন্যারোগেজ লাইন বা ছোট লাইনের কাঠের ট্রেন আজ অতীত। যুগের সাথে তাল মিলিয়ে বেড়েছে প্রযুক্তিগত যোগাযোগ মাধ্যমের উন্নতি। আজ সে কাটোয়া টু আহমদপুর রেলওয়ে ছোট লাইন বর্ডগেজ লাইন অর্থাৎ বড় লাইনে রূপান্তরিত হয়েছে। এতদিন যাবত হুগলি ও বর্ধমানের মানুষেরা শান্তিনিকেতন, আহমদপুর, নলাটি, ঝাড়খণ্ড এমনকি সাধক বামাখ্যাপার তীর্থস্থান তারাপীঠ যাবার জন্য বহু দূরের ঘোড়াপথ বর্ধমান নলাটি রেলওয়েকে ব্যবহার করত। কিন্তু আজ হুগলি বর্ধমান বীরভূমবাসীর সুদিন এসেছে সেই সমস্ত স্থানে সহজে যাবার জন্য, কারণ তারা এখন যাতায়াতের জন্য ব্যবহার করতে পারবে কাটোয়া টু আহমদপুর রেলওয়েকে। 64 কিমি বিস্তৃত এই রেলপথে রয়েছে 16টি স্টেশন। স্টেশনগুলি হলো কাটোয়া, কার্তিকের লড়াইয়ের জন্য বিখ্যাত কাটোয়া জংশন থেকে রেলপথ, কাটোয়া হাওড়া, কাটোয়া বর্ধমান, কাটোয়া আজিমগঞ্জ ও কাটোয়া আহমদপুর এই 4টি দিকে বিভক্ত হয়েছে। কাটোয়া আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন নবগ্রাম কাকুরহাটি। এখান থেকে রেলপথ একটি আজিমগঞ্জের দিকে, অন্যটি আহমদপুরের দিকে গেছে। আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন অম্বলগ্রাম, এটি শিবলুনের অপোজিট সাইড স্টেশন। অম্বলগ্রামের পরবর্তী স্টেশন পাঁচুন্দি। পাঁচুন্দি থেকে আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন নিরোল গ্রাম হল্ট। নিরোল গ্রাম হল্টের পরবর্তী স্টেশন নিরোল। নিরোলের পরবর্তী স্টেশন কুমোরপুর। এই সমস্ত স্টেশনগুলির নিকটবর্তী মানুষেরা প্রধান জীবিকা হিসাবে কৃষিকাজের ওপর নির্ভরশীল। কুমোরপুর থেকে আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন জ্ঞানদাস কান্দ্রা, যেখানে রয়েছে কান্দ্রা রাধাকান্ত কুণ্ডু কলেজ। কলেজে আসার জন্য এই রুটের সমস্ত ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়েছে। কান্দ্রা পরবর্তী স্টেশন কুড়মাডাঙ্গা। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ তিনটি জেলার কেন্দ্রস্থল কুড়মাডাঙ্গা বা পুটি সাঁকোতে আসলে আপনি নিকটবর্তী 3টি জেলাতেই যেতে পারবেন। কুড়মাডাঙ্গার পরবর্তী স্টেশন দাসকল গ্রাম, আর দাসকল গ্রাম থেকে আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন কিন্নাহার। এখানে রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বদেশ ভিটা, যেখানে তার নিজের বাড়ি। কিন্নাহার থেকে আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন মহেশপুর। মহেশপুর থেকে পরবর্তী স্টেশন লাভপুর। লাভপুর এই রুটের সবচাইতে উচ্চতম স্টেশন। এখানে রয়েছে কলেজ, বাস স্ট্যান্ড এবং থানা। লাভপুরের পরবর্তী স্টেশন গোপালপুর গ্রাম। গোপালপুর গ্রাম থেকে আহমদপুরের দিকে যেতে পরবর্তী স্টেশন চৌহট্ট। চৌহট্ট পরবর্তী স্টেশন। অবশেষে আমরা উপস্থিত হলাম আহমদপুর জংশন। আর আহমদপুর থেকে আপনি চাইলে তারাপীঠ, বোলপুর, ঝাড়খণ্ড সমস্ত স্থানে সহজে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।